আমি নিশ্চয় দেখেছি, আমি তো ছিলাম না, আমি যখন তারা দাউনি যখন আসতেছে তখন আমরা ছিলাম পুকুর পাড়ে। কাকে দাউনি আসতে? ওই যে দুইটা ছেলে, একজন লোকের কি নাম ইনুস, আরটা ইনুসের ভাই কি জানবো তার নাম আমি বলতে পারলাম না, সিফাত নেই সিফাত। তখন আমি ওইখানে গেছি আর দিয়ে তারা ধাউনি আসতেছে, তখন তাদের আগে দেবেন দাঁড়ালে আমি করি তোরা যাচ্ছে দিক দেখে যাচ্ছে কী হয়েছে কী হয়েছে, তোকে বিচার করে দেন। তারা এ নামাই না, তারা দৌড়ে আইয়া এখানে এগুলো মধ্যে ওই যে ইয়া জিহাদ এখানে আসছিল, এখানে তারা ধরছে, ধরার পর দৌড় ফেরে তাদের লোকে আইলাম, আইসার পরে দিয়ে দিয়ে যেন করে অনেক তারে করলাম, অনেক মারধর করতেছি ইয়া করতেছি। এসে তখন ওই দাউড়া আছে না, ওই ছোটো ছেলেটার কাছে আসিল, বড় ছেলেটার কাছে আসতে ছোটো ছেলেটার কাছে দাউড়া আসিল, তখন তাতে টানতে আমি দাউড়া নিয়ে গেলাম। দাউড়া নিয়ে আমি গোটা বিক্রি দিয়ে ফেলাই দিয়ে আবার এখানে আসলাম, তা করে নিয়ে মারতেছে এখানে আবার ইয়া করার জন্য। তারপরে এখান থেকে সুরাই মোটা দিলাম, দেওয়ার পরে তারে নিয়ে ঘরে ঢুকে নিল আমাদের এই গোটা বিক্রি ঢুকে নিলাম, করলাম যে তাদের মানুষ বেশি আয়োজন আবার আবার যেন কোনো ঘটনা ঘটেলায়। এর মধ্যে ওই দিন তার বাবা যেন কইলাম যে ওইদিকে ওই দিন তার বাবা যে কথাটা করলো সেটি ওইখানে গেলো, যাওয়ার পর তারা নিয়ে দৌড়ে ইয়া এই আইয়া এইখানে নাইমার লোকে নাইমার সেরা এই এবার এই এই মাইডি মারলো, এবং আবার ওর ওয়াইফ এবং ওনার মেয়ে তাদেরকে যথেষ্ট মারধর করছে। মাত্র 300 টাকার জন্য এমন জঘন্য কাজ কি কেউ করতে পারে? কাজ তো করে মনে করো অল্প টাকার জন্যে, মনে করেন তেও ছেলে মানুষ, ওরাও ইয়া তে গিয়ে টাকা খুঁজছে গিয়ে ওরা মারছে এই এই টাকাই তো এই এটা তো সহজভাবে সমাধান হতে পারে। হ্যাঁ এই আর কি এই তো ঘটনা, এটা তো আগে তো 300 টাকা না কটা কথা আমি জানি না, যে টাকা দেন তাকে 300 টাকা লোয়ে লাগছে গন্ডগোল না কি হইতে এ কথা বলতে পারবো না। যখন তারা দাউনি ইয়ে নিয়ে আসতেছে তখন তো আমরা মানে কোন জানার ইয়ে হয়েছে এইটুকু আর কি জানি। আমার নাম সফিউল্লাহ।